ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট গোপন সূত্রে খবর ছিল যে কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের ভারত বাংলা সীমান্তের পুরান গারদ এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশে পাচার হবে। পুলিশ সুপারের খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে পুরান গারদ এলাকায় ওত পেতে বসে থাকে। গোটাদিন পেরিয়ে রাত ঘনিয়ে আসার পর পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে ওই এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের পাকড়াও করতে ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে গাঁজার প্যাকেটগুলি ফেলে পাচারকারী দলটি পালিয়ে যায়। তবে এক পাচারকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। ধৃত পাচারকারীর নাম সন্তোষ তাঁতি, বাড়ি সরলা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। সাথে উদ্ধারকৃত 6 প্যাকেটে মোট 25 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। বর্তমানে বিপুল পরিমাণ গাঁজা ও পাচারকারী কদমতলা থানার হেফাজতে রয়েছে। এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, এই গাঁজাগুলি রাজ্য থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি। তাছাড়া ওসি আরও জানান, কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। পাশাপাশি শুক্রবার ধৃতকে পুলিশি রিমাইন্ড চেয়ে জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশি রিমাইন্ডে এনে ধৃত সন্তোষকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আন্তঃরাষ্ট্রীয় গাঁজা পাচারকারীর চক্রটিকে পাকড়াও করতে সক্ষম হবে বলে পুলিশের ধারণা। উত্তর জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে ওনারই এক সিক্রেট সোর্সের খবরের ভিত্তিতে সাহেবের নির্দেশক্রমে আমরা মহেশপুরে পুরান গারদ জেলা সরলা 4 নম্বর ওয়ার্ডে আর কি পুরান গারদের এখানে সিক্রেট সোর্সের ভিত্তিতে আমরা উৎপত্তি বসে থাকি। আমাদের অন্যান্য স্টাফও ছিল, তার মাধ্যমে তখন এখানে কিছু লোক এরকম প্রায় খবর পাইছে 25-30-40 কেজি গাঁজা এরকম নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এখান দিয়ে বাংলাদেশ একদম কাছে উদ্দেশ্যে তারা এখানে অপেক্ষা করছিল। তো পুলিশ যেতে যেতে তখন কী হয়েছে, ওইখানে এই পরিমাণ মালগুলি যেছে এগুলি ফেলে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি। তার মধ্যে একটা লোককে আমরা ডিটেন করে ফেলেছি, সন্দেহজনকভাবে ওকে আনা হয়েছে, আমরা ডিটেন করেছি। তার নাম সন্তোষ তাঁতি, বয়স 26। তো টোটাল আমরা যে গাঞ্জার প্যাকেট 6টা পেয়েছি, এগুলি ওয়েট করার পরে আমরা মোটামুটি 25-30 কেজি এমন হবে করেছি। আমরা একটা মামলা নিয়ে তদন্ত শুরু করেছি। এখন দেখার বিষয়, কদমতলা থানার পুলিশ ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আন্তঃরাষ্ট্রীয় গাঁজা পাচার চক্রটিকে জালে তুলতে কতটুকু সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।